পণ্ডিত সকালবেলা যায় মূর্তির পায়ে প্রত্যেকদিন এক বালতি করে দুধ ঢালে। কি ঢালে? দুধ। একদিন দুদিন তিন দিন করতে করতে ওই পণ্ডিতের একটা মেয়ে আছে, মেয়েটা বলছে আব্বা আপনি সকাল সকাল বালতিতে করে দুধ নিয়ে যে কি করেন? বলে কেন আমাদের খোদার কাছে পায়ে ঢালি, মানে ওরা মূর্তিকে খোদা বানাচ্ছে। জোরকার নাউজ বিল্লাহ। বলে বলে আব্বা আপনি পায়ে তলা ঢালে দেন কেন? মূর্তি খেতে পারে না। তো পণ্ডিত বলছে মূর্তি কোনদিন খেতে পারে? পায়ে তলা ঢেলে দিন। তো আর বিটি বলছে বলে আব্বা আমাকে কাল সকালবেলা দিন, আমি আমার খোদাকে মূর্তিকে দুধ দোকান করাবো। বলছে বিটি তাই কোনদিন হয়? মূর্তি কোন দুধ পান করে? বলে আমাকে দিও তো আমি দুধ পান করাবো। কে? পণ্ডিতের বিটি বলছে। বেরাদের ইসলাম মাজা সাবানি কেরাম এ সোনা মানে কেরাও এই পণ্ডিত বলতেছে বিটি বলে না, কখনো আমরা তো দেখি না মূর্তি কোনদিন খাওয়া দাওয়া করে না, আর প্রসাদও খেতে পারে না, এরা দুধ পান করতে পারে না। এ বিটি তুমি খাওয়াবে কেমন করে? তুমি খাওয়াবে কেমন করে? বাবা পণ্ডিতের বিটি বলতেছে বলে আব্বা আপনি আমাকে দায়িত্ব দেন না, আমি সকালবেলা যাব এই মূর্তিটাকে আমি দুধ পান করাবো। এ বাবা তুমি মুসলমান বাবাজি মূর্তি কি কথা বলতে পারে? জি কথা বলতে পারে না। মজার ঘটনা বাবাজি, এ শোনা মানে কেরো, যখন বাবাজি কোন মাটি দুধ পান করে না পণ্ডিতের বিটি কি করেছে? বাবা আপনার একটা পাথরে বাবাজি মাথাটাকে বাবা আপনার ঠুকর দিতে যে বাবা এমন জোর জোর করে মারতেছি, মাথা দিয়ে আপনার রক্ত আপনার বেরোতে লেগেছে বাবা, রক্ত গলে এমন জোর জোর আপনার ছিটিয়ে ছিটিয়ে পড়তেছে বাবাজি, কোনো মতে বাবাজি মূর্তি দুধ পান করে না। ওই রাস্তা দিয়ে আমার খাতা গাড়ি মাতা রক্ত বেড়ে দেছো কি বাবার মাথা কেন ফাটা দেছো, কিসের জন্য রক্ত বের করতেছে বলুন? বাবাজি ওই পণ্ডিতের বিটি বলতেছে বলো গো হুজুর আমাদের দেবতাদেরকে দুধ পান করাতেছি, চেষ্টা করে দুধ পান করাতে পারলাম না, যদি দুধ পান না করে আমি পণ্ডিতের বিটি এখানে আমার জীবনটা চলে যাবে। এ বেরাদের ইসলাম মাজা সামানি কেরাম এ সোনা মানে কেরাও আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো গো পণ্ডিতের বিটি তোমাদের মূর্তি কোনোদিন দুধ পান করে না, তোমাদের মূর্তি কখনো খেতে পারে না, তোমাদের মূর্তি কখনো কথা বলতে পারে না, তাইলে বলো না তুমি কেমন করে দুধ পান করাবে? ওই পণ্ডিতের বিড়িরা বলছে বলে হুজুর আমি দুধ পান যদি না করাই আমার জীবনটাই বেকার হয়ে যাবে, কেন আমার আব্বার কাছে আমি আবেদন করেছি, আমার আব্বাকে কথা দিয়েছি আমাদের দেবতাকে রক্ত আপনার কিনাও দুধ পান করাবো। আমার খাজা মঈনুদ্দিন তিনি কি করলেন বলো গো, তুমি কি দুধ পান করাতে চাও? বলে হ্যাঁ দুধ পান করাতে চাই। আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে বলে এ মূর্তি খা দুধ পান কর। কি যেমন ওই মূর্তির কানটা ধরে যাই দুধ পান কর, যখনই বাবাজি বলেছে মূর্তি বাবাজি দুধের বাটিটা নিয়ে দুধ পান করতে লেগেছে, কার কথায় বলেন না? খাজা বাবা। আচ্ছা যারা পূজা করছিল তাদের কি তাদের কথা শুনেছে? আমার খাজা বাবার কথা শুনেছে জোরে কর। বেরাদের ইসলাম দুধ পান যখন বাবা হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন বাবা চলে গেলেন বাবা, এদিকে পণ্ডিতের বিবি আপনার বিটিটা আপনার এক বা দুবা করে গ্রামে গেছে, যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলছে কি ব্যাপার তোমার গায়ে এত রক্ত কেন, তোমার মাটা ফাটা কেন, তোমার শরীরের কাপড় এলোমেলো কেন, বাবা যে মুসলমান ভাইরা তোমার কি কেউ ক্ষতি করেছে নাকি? পণ্ডিতের বিটি বলতেছে বলে নাও আমার কেউ ক্ষতি করি নাই, আমি দেবতাকে দুধ পান করাতে গেছিলাম, আমি দুধ পান করি আসলাম। গ্রামের মানুষেরা যারা দেব দেবতার বা পূজা করে তার বলতেছে বলে কখনো হতে পারে না, আমরা
পর্যন্ত পূজা করলাম কোনদিন খেতে দেখলাম না। আর তুমি বলতেছো দুধ তো পান করালছো, এটা কখনো হতে পারে না, হতে পারে না। বলে না আমি তো দেখেছি মূর্তি দুধ তো পান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা সমস্ত গ্রামের মানুষকে নিয়ে বাবাজি বলতে যায় পণ্ডিতের বেটি চলো না আরেক বাটি দুধ নিয়ে যায়, আবার তোমাকে খাওয়ানো দেখাতে হবে। বাবাজি মুসলমান আরেক বাটি দুধ তো নিয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়েছে, বলে চলো আমি মূর্তিকে দুধ তো পান করাবো। এই বাবাজি মুসলমান ভাইরা অনেক মানুষকে নিয়েছে, বলতে আছে এ মূর্তি তুই আবার দুধ পান করতে খাও, দুধ পান করতে লাগ কথা শুনে নাও। আবার বলতে আছে তুই তো এখন দুধ পান করলি, কেন তুই দুধ পান করবি না? বাবা কোনো মতে মূর্তি কথাও বলে না, আপনার কি নাও দুধ পান করে না। যখন ওই মহিলাটা বলেছে বলে মূর্তি কালকে যে হুজুর তোমার কানটা ধরেছিল, আবার কি তিনাকে ডাকতে হবে নাকি? ডাকবো যে যে হুজুর তোমার কান ধরেছিল ওকে ডাকতে হবে নাকি? যদি ডাকতে হয় তো তোমাকে আবার দুধ পান করাবে। এ বাবা মূর্তি কি করেছে, দুধ তুলে বাবা পান করতে লেগে গেল। তো বাবা যে মুসলমান তো সমস্ত গেরাবের মানুষেরা বলছে, বলে হ্যাঁ গো তুমি কোন হুজুরের সঙ্গে এখানে এসেছিল? বলে আমি তো জানি উনি এখানে তো যাচ্ছিল, উনি দেখলেন মাথা ঠুকরানো, তাই উনি কান ধরলেন দুধ পান করলো। বলে চলো তো একবার দেখবো। টুক 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 করে আগে গেছে বাবাজি গাছতলার নিচে, আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর ইবাদত করতেছেন যেরকম বেড়াদের ইসলাম মহাদান সামানি কিনাম সমস্ত গ্রামের মানুষের বলতেছে বলো গো হুজুর আপনি কি মূর্তিকে দুধ পান করালছেন নাকি? বলে হ্যাঁ দুধ তো পান করালাম। কিন্তু বাবাজি সমস্ত গ্রামের মানুষের বলছে হুজুর আমাদের যে রাস্তাটা ছিল ওটা হলো বাতিল, বাতিল আপনারটাই হলো সত্য। আপনি নবীজির ইসলামকে প্রচার করতেছেন, আমরা আর দেব দেবতার পূজা করবো না। আমাদের কথা শুনলো না, আপনার কথা শুনেছে, তাইলে আপনার ধর্মটা ঠিক আমাদের ধর্মটাই বেকার। ওগো হুজুর আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো গো তোমরা শুনে নাও, পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যরকম সুবহানাল্লাহ। এ বাবাজি সমস্ত বাবাজি যারা দেব দেবতার পূজা করত সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল যরকম সুবহানাল্লাহ। গোল করে বাবা আগুন জ্বালাচ্ছে, কাঠের আগুন, আর সবাই গোল করে বাবা যে কি করছে ওই আগুনের পূজা করছে। তোমার খাজা মঈনুদ্দিন যাচ্ছে বলে তোমরা কার পূজা করো? বলে কেন আগুনের? বলে কত বছর? বলে 100 বছর ধরে আগুনের পূজা করি। বলে তাই এক কাজ করো তো আগুনের ভিতরে হাত ভরো তো পড়ছে কিনা দেখে। ইয়ারা যারা পূজা করছে বলে আগুন, আগুনের কাজ তো পুরানোর কাজ, কেন পুরাবে না? বলো তোমরা 100 বছর ধরে আগুনের পূজা করছো, তাহলে এখনো আগুনকে বশ করতে পারো নি? আমি দেখো আমি খাজা মঈনুদ্দিন। বাবা খাজা মঈনুদ্দিন কি করেছেন বাবা? যা আগুনের ভিতরে হাত ঢুকতে দিয়েছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের হাত চুল পরিমাণের পড়ে নাই। তারা বলছে হুজুর আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম কোনো কাজ হলো না, আর আপনি আগুনের ভিতরে হাত ভরিয়ে দেওয়ার পরে চুল পরিমাণে পড়লো না। হুজুর আপনার ধর্মটা ঠিক, আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানান। বাবাজি সোনামানিকে না এই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষ তো যদি না আসতেন তো বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না, আমরা বেদিন হয়ে মারা যেতাম। বেরাবের ইসলাম এই যে মাথা পাকড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে কোরআন আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম, এই যে বাবাজি আপনার রোজা আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম। যেই খাজা মঈনুদ্দিন ভারত এসে বাবাজি বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। আরে চিটার বক্তা বলে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, কি গো বলে কি বলে না? বাবাজি মুসলমান না, এদের পাল্লা পড়েন না বাবা, এদের পাল্লাতে যে পড়বে মরার পরে বাবাজি সেই ব্যক্তি জাহান্নামী হবে।
জি সঠিক রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরকন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা সুন্নি মুসলমান কারা একটু হাত তুলেন তো দেখি সুবহানাল্লাহ দেখি খুব শান্তি হলো বাবা ব্রাদার ইসলাম মাদার সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবন্দি থাকলো মরার পরে কাল কিয়ামতের ময়দানে তারাই হলো জান্নাতি তারাই জান্নাতি বাবাজি মুসলমান আসুন তো আল্লাহর ওলিদের পাওয়ার বাবাজি এই রকম তাহলে আল্লাহর ওলিদের যদি পাওয়া এই রকম হয় তো আমার নবীর পাওয়ার কেমন হবে কি গো নবীর পাওয়ার বেশি হবে কেবে না চলুন আমার নাবিজির পাওয়ার কেমন আমার গাউসুল আজমের পাওয়ার কেমন ছিল আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন আমার নাবিজিও মুর্দাকে জিন্দা করতেন এটা শুনেছেন না শুনেননি বাবাজি চলুন একবার দুরুদ পড়ুন আমার নবীর বিষয় বাবাজি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ছিলেন তিনার মর্যাদা কেমন ছিল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো একবার দুরুদ পড়ুন আর একটা ঝাঁকাস থেকে নাত রসুল পড়ে নাকি বলছে জি দুরুদ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ আলে সাইয়্যিদনা মাওলানা মোহাম্মদ হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা এটা জোর হবে না এ নাতগুলো শুনেছেন নিউ গজল হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি দুরুদ পড়ি আমি দুরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমালা আমি দুরুদ পড়ি নাচ গে জায়গায় ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা কিছু শুনে না দিলতে কিছু মানে না কতটে আমরা মজনু নবী একবার এসে দেখো না আর জোর হবে না দিলতে কিছু বুঝে না দিলতে কিছু মানে না কতটে আমি মজনু একবার এসে নবী দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা যারা নবীর দিওয়ানা জোর হবে না আচ্ছা আপনার নাবি দিবানা না যা আপনাদের জন্য বলছি যেরকম যারা নাবির দিবানা দিলতে কিছু মানে না জোরে বলুন না যারা নাবিজির দিবানা দিলতে কিছু মানে না নমাজ রোজা তারা কাজ করে না নাকি গো নমাজ কাজা করেন বাবাজি দিলতে কিছু বুঝে না দিলতে কিছু মানে না কতটা আমি মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছি নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে ও মদিনাওয়ালা জরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা বাবা আমার সোনা মানি কে রাও আমরা বাবা নবীকে মোহাম্মদ করে নে ভালো আমরা নবীকে ভালোবাসনে ভালো কিন্তু বাবা যে যে ডিসেম্বর ঢুকেছে এ ডিসেম্বরে কি হয় পিকনিক
বাবা যে মুসলমান এখনকার মেয়েরা বাবা কি জানে বুঝে ডিজে বক্স নিয়ে আর গান বাজা আর পিকনিক কর আচ্ছা এটা কি মুসলমানদের জন্য জায়েজ আছে জি এই মা বোনদেরকে বলো মা বোনা শুনেন এই যে ডিসেম্বরে পিকনিক করা এটা হচ্ছে বাবা খ্রিস্টানদের ধর্মে বুঝা গেল এই যে তারপরে বাবা যে জানুয়ারি মাস পড়ে বড়দিন ডিসেম্বরে পড়ে যে কিন্তু জানুয়ারি নতুন সাল বলে একটা উৎসব করে না বাবা কেক খাতে বড়দিন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা কিছু কিছু যুবক ছেলেরা আছে বলে কেক লিয়ে কেক খাবো বলে কেন বলে বড়দিন নতুন সাল এসেছে এইটাও পালন করা হয়েছে কার জানেন খ্রিস্টানদের আর আমরা মুসলমান করে থাকি আপনি কেক খান কিন্তু ওই নিয়াত করে খাবেন না যে নতুন সাল এসেছে তার জন্য আমরা কেক খাচ্ছি এরকম ভাবে আপনি কেউ কেক খাবেন না কেন না বাবা খ্রিস্টানেরা ইহুদিরা তারা বাবাজি এই রকম পালন করতে থাকে নতুন সাল আসলে পরে তারা আপনার আনন্দ করে তাই আমি বলতে চাই মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই যে ডিসেম্বর আসতেছে নতুন সাল পড়বে এতে ডিজে বক্স বাজাবেন না আপনার কিনা কেকও কাটবেন না কেন না আজকালকার আমার মা বোনদেরকে দেখা যাচ্ছে বাবাজি এই যে পিকনিক করতেছে বাবা অনেক ছেলেরা মেয়েরা বাবা যে পিকনিক করতে যেতে মাঠে কিন্তু মায়েদেরকে বলবো মা আপনি পিকনিক করবেন না আপনাকে বলবো ভাই আপনি ডিজে বক্স বাজাবেন না কেন না এই ডিজে বক্স কি আমাদের মুসলমানের ধর্মেতে জায়েজ আছে জোরে বলেন না জায়েজ আছে জি না যদি আপনার ভালো লাগে আপনি বাড়িতে মিলাদ করুন আপনি ফকির মিসকিনকে খাওয়ান এটি আমাদের মুসলমানদের জায়েজ নাকি বলছে বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক এখন হইতে এই ফতোয়া দেওয়ার পরে তখন বলে যে মুলবি কি মুলবি লেখেছে রে মানে কেন বলেন তো যে হক কথা বললে ডিজে বক্স বাজা যাবে না আর যেই গ্রামে বলবে যে ডিজে বক্স বাজা যাবে না বাবা যে মুসলমান তাদের কিন্তু একটু চলবে নাকি তো বাবা যে মুসলমান একটা কথা আপনাদেরকে বলি বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে তো বাবাজি এই যে ডিজে বক্স বাজাচ্ছেন এটা মিথ্যা চুরি চামারি করছেন এটা মিথ্যা মেলাতে ঠেলা খাচ্ছেন এটা মিথ্যা সব ধ্বংস হবে বাবাজি যেটা সঠিক সেটাই আপনি নিয়ে যাবেন কবর নাকি গো তো বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক রাস্তা চলা তৌফিক দান করুক এখন যদি আমি বলি যে মদ খাওয়া জায়েজ আছে পেছন থেকে হ্যাঁ এতদিন একটা ভালো বক্তা লিখেছে কি গো যখন বলো ডিজে বক্স বাজা জায়েজ আছে বলে এই মুলবি কাবাল লিসবা আমাদের এলাকায় বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবি চিনা তৌফিক দান করে জোরকন আল্লাহুম্মা বিন বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার পাওয়ার কেমন দান করেছিলেন এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বিরাদার ইসলাম যেইটুকু আলোচনা করব আমল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পর ওই ব্যক্তি জান্নাতি 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 জোরকন সুবহানাল্লাহ বিরাদার ইসলাম মাযা সামানি কিরাম এ সোনা মানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরো আমার হাবিবুল্লাহকে এমন করে পাঠিয়েছি যারা আমার নবীকে এক বিন্দু মহাব্বত করবে যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার থুতু মুবারক পাক আমার নবীজির পেশাব মুবারক পাক জোরকন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা থুতু মুবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার আমার নবী মুস্তফা থুতু মুবারক এতটা পাওয়ার মদিনাতে একটা ইন্দারা ছিল বা সেই ইন্দারা পানি কেউ পান করতে পারতো না আমার নবী মুস্তফা থুতু মুবারক ফেলে দিয়েছেন ওই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে জোরকান এরি তো আমাদের নবী বেরাদ ইসলাম মাদান জামানি কেরাম আমার নবী মুস্তফার তত মুবারকের পাওয়ার কত রে বাবা আপনাদের সম্মুখে এটা আমি তুলে ধরব চন্দন বেরাদের আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বাবা যে একদিন ইয়াকাদার সাহাবীদেরকে নিয়ে বাবাজি খন্দকের যুদ্ধ করতে যে এ বাবা খন্দক মানে হলো আপনার গত্ত এই বাবাজি যুদ্ধ করতে 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 বাবা আমার নবী মুস্তফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু
पेटर पाथर टा जो बाधा देखे नहीं हजरते जाबिर रदियल्लाहु ताआला अन्हु तिनी एक पा दो पा करे पेरादा तिनार बीबीर काछे गिये बोले ए बीबी बीबी तुमरा सुने रेखे दाओ ओ गो बीबी बोले की बोले आज के आमी नबी जी पेट मुबारक है आमी पाथर बांधा देखलम बोले ताई ने की बोलो बोले तेरे नबी के दावत करे दिन हजरते जाबिर रदियल्लाहु ताआला अन्हु बोलते छे ओ गो बीबी ताइले बोलो ना बाड़ीते की आछे बोलो बोले एक खासी आछे কিছুটা জবের আটা আছে বলে যাও নবীকে দাওয়াত করে আসো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবাজি এসেছি আমার নবীকে বলতে চাও নবীজি আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে এটা জোর হবে না আমার নবীজি বলছে জাবি তুমি আমাকে দাওয়াত করেছে বলে জি আমার নবী মুস্তাফা এক হাজার সাহাবীদেরকে কি করলে বাবা जी दावत कर दिलन जोर कौन या कादर साहबी दर के दावत जाबिल बुझ अल्लाह अमर पर त्याग का खासी अर किसूरा जॉबे रहता या कादर साहबी दर के खाबो क्या मन करे एक उन एक ने जो तो बोली मांग सा चाचा बोलन तो एक ता खासी देखी होवे होवे किंतु या कादर साहबी के घने बाबा जी सुना माने केरा देखून बिरादर इस्लाम तो जाबिर रदियल्लाहु तआला अन्हु तिनार बीबी के गे बोलचे बोले बीबी बोले बीबी सुनो আমি নবীকে দাওয়াত করলাম কিন্তু আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে বেরাদার ইসলাম মাদান জামানি কিরামাও হযরত জাবিরের বিবি বলতে জীবন গো আমার সাহাবী আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে চিন্তার কিছুই কারণ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরা যদি বাবাজি বাবা মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব বা আপনাদের ইমাম সাহেব যদি বাবাজি বলে যায় আপনাদের অমকর বাড়তে দাওয়াত থাকলো সকাল বেলাতে বিবিকে বলে বিবিরে আমাদের ইমাম সাহেব সমস্ত গ্রামের লোককে দাওয়াত করে দিয়েছে তখন বলবে যে ওই ইমাম সাহেবই একলা খাবে আমরা টাকা মাখা দেব না বলে না কিন্তু বাবাজি জাবিরের বিবি বলতে জীবন গো আমার সাহাবী চিন্তার কারণ নাই যে রহমাতাল লিল আলামিন 1000 সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে ও আমার স্বামী চিন্তা করেন না বাবা জাবিরে পারতে দুটি বাবা সন্তান ছিল দুটি সন্তান এ বেরাদার ইসলাম মাদান জামানি গ্রাম যেই দিন আমার নবী মুস্তাফা আসবেন সকাল বেলাতে জাবিরের বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে বাবা যেমন জবাই করা বেরাদার ইসলাম মাদান জামানি গ্রাম জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গিয়েছিল এক পা দু পা করে বানিতে এসেছে বড় ভাই কি বড় ভাই জমিনে এত রক্ত পড়ে কেন তখন বলতেছে বলো গো আমার ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জবাই করে দিয়েছে বলে কেন বলে আজকে আমাদের বাড়ি দুজাহানের বাদশা দাওয়াত খেতে আসবে তার জন্য খাসিটা জবাই করে দিয়েছে ছোট সন্তানটা বলতেছে বলে ভাই খাসিটা কেমন করে জবাই করেছে একবার দেখাও না দেখাও বাবাজি বড় সন্তানটা বলে গো ছোট ভাই যাও ঘরের ভিতরে একটা যাও ধারালো অস্ত্র আছে ছুরি আছে সে ছুরিটাকে নিয়ে আসো বাবা নিয়ে আসা হলো বড় ভাই রাতে ছুরিটা দিয়ে দেয়া হলো বাবা দিয়ে দেওয়ার পরে বলতে যা ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও ছাগলটা কেমন ভাবে জবাই করেছি এটা আপনাকে আমি দেখায়া দেব এ বাবাজি মুসলমান ভাইরাও ছোট ভাই তে বাবা যেমন জমিনে বাবা শুয়ে গেছি শুয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম আপনার সত্যিকারী বাবা আপনার ছুরি চালায়া দিয়েছে ছোট ভাই কি বাবাজি আপনার জবাই করে দিল সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পন সন্তানটা বলছে বলে আল্লাহ আমি আব্বার সম্মুখ মুখ দেখাবো কেমন করে আমি জীবনটা রাখবো না উঁচু জায়গাতে গিয়ে হযরত জাবিরের বড় বেটা বাবাজি জমিনে পড়ে মারা যায় বিবিকে বলতেছে বিবি গো আজকে আমাদের বাড়িতে দুজাহানের বাচ্চা আসবে আজকে যদি চোখে পানি থাকে
আমার নবী মুস্তাফা তো বুঝে নেবে বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাবি যাবি তুমি কানো চেনা কানো আমার নবীজি আগে থেকেই জানে বাবাজি মুসলমান ভাইরাম ও আমার সোনা মানি কেরাও বিনাদের জাবির বিবি কে বলতেছে বলে বিবি চুকির পানি তুমি রাখিও নাও আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসবে মুক্তা ভারী ভারী রাখবেন হাসি খুশিতে রাখবে যেন আমার নবীজি যেন না বুঝতে পারে বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা একাদের সাহাবীদের কি বাবা বানিতে নিয়ে এসেছেন মোবারক বাবাজি একটু গোস্ত দিয়ে দিল একটু আটাতে দিয়ে দিল এ জাবির যাও তোমার বিবি কে রুটিটা তৈয়ার করতে বলো তুমি কি রুটি রান্না আপনার কিনা গোস্ত রান্না করেছো নাকি রুটি তোমার হয়ে গেছে নাকি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলো গো নবীজি সব কোম্পানি দাও আমার নবীজি বলতেছি বলো গো জাবির একটু গোস্ত নিয়েছো একটু রুটিটা নিয়েছো ফাতিহা করো এ বাবাজি মুসলমান ভাইরাও ফাতিহা করার পরে দাও আমার 1000 সাহাবীদেরকে দাওয়াতটা খাইয়ে দাও চরকন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরা আপনাদেরকে আমি যে কথা বলতে যাচ্ছিলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1000 সাহাবীদেরকে যখন বাবা দাওয়াত খাওয়াতে লেগেছে খাওয়াতে 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 বাবা সব সাহাবীদের যখন হয়ে গেল আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা কি পেট পুরে খানা খেয়েছো নাকি সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আজকে জাবিরের বাড়িতে যেই রকম খেয়েছি আমাদের 1 সপ্তাহ না খেলেও পার হয়ে যাবে এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার জাবির তবে শুনে নাও 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেছে তাইলে শুনে নাও ও গো জাবির দাও এবার আমিও খানা খাবো তবে ও গো জাবির তোমার বাড়ির 2 সন্তানটা কোথায় আছে তাড়াতাড়ি করে নিয়েছো আমরা একসঙ্গে খানা খাবো বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে বাবা বাবাজি আমার নবী মুস্তাফা বলছে বলে জাবির তুমি কান্না করছো কিসের জন্য বলো নাও জাবির চোখের পানি পেনায়া বলছে বলো গো নবীজি আপনি খানাটা কে দিন বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও এই কথা বলার পর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো তিনার বিবিকে বলতেছে বিবি এ বিবি আমাদের 2 সন্তানের খোঁজ খবর করছিল বলে আমার নবীজি আমি তো বলেছি আমার 2 সন্তান মারা গেছে বাবাজি মুসলমান ভাইরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলছে বলে বিবি গো 1000 সাহাবী তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখি কতখানি গোস্ত আছে কটা রুটি আছে যেমন বাবা দেখতে গেছে গোস্ত কমে নাই রুটিও কমে নাই জোরকম সুবহানাল্লাহ এ বাবা খাওয়া দাওয়া করবেন জিনারা খাওয়া দাওয়া করবেন বাবুর্চি খানায় চলে যান আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাবাজি এ দেখে সবাই চলে যাবেন না 2-4 জন করে যাবেন তাহলে সুবিধা হবে বাবাজি সোনা মানিকেরা এদেন কমিটি ভাইরা আপনাদের খাবারের ব্যবস্থা করেছে বাবা যদি কাউরে ভোক লাগে 2-4 জন করে উঠেন খাইয়ে দেন আবার এসে বসে যান ঠিক কি না জি বেরাদের ইসলাম মজা সামানি কিরাম তো বিবি কে বলছে বিবি তাইলে খাবার যেটুকু গোস্ত ছিল যেটা রুটি ছিল ওটাতেই আছে কমে নাই অথচ 1000 সাহাবীরা পেট পুরে খানা খেয়েছে জোর করে
বেরাদর ইসলাম মাদার সামানে গ্রাম আমার নামে জি বলতে জীবন গো যাবেন তাড়াতাড়ি করে তোমার সন্তান দুটোকে নিয়ে যাও বাবাজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে চো গো নবীজি আজকে আমার দুটি সন্তান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে বলে তাই নাকি বলো বলে জাবির যাও ঘরের ভিতরে যাও যাওয়ার পরে তোমার দুই সন্তানকে বলে দাও বলো গো আমার সন্তানেরও তাড়াতাড়ি করে উঠে যাও আমার নবীজির সাথে খানা খেতে হবে যেমন বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন যাওয়ার পরে বলতে চায় সন্তান তোমরা তাড়াতাড়ি করে ওঠো তোমাদের সঙ্গে দুজাহানের বাদশা খানা খাবে যেমন বাবা কথা বলা যে সন্তান দুটো মারা গেছিল আমার নবী মুস্তাফার কথা শোনার পরে বাবাজি দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে জোর কর সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ এ বাবা তুই মুসলমান ভাইরাও তুই সন্তান যখন বাবা জীবিত হয়ে গেছে আমার নবী মুস্তাফা দুই সন্তানকে নিয়ে বাবা খানা খাবেন আমার নবী জি বলতে চায় ছেলেরাও তোমরা কিসের জন্য তোমরা গলাতে চুরি চালাচ্ছ রে বলো ছোট সন্তানটা বলছে হুজুর গো আমি ছাগলটাকে খুবই ভালোবাসতাম আমি ছাগলটাকে চরাতে নিয়ে যেতাম মহব্বত করে নিয়েছিলাম আমার নবীজি বলতেছে বলে বাচ্চারা তোমরা কি ছাগল চাও নাকি বেরাদর ইসলাম কোন সন্তান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আমরা ছাগল পাবো তো পাবো কোথায় সব তোমরা খেয়ে ফেলেছি আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা কটা হাতি রয়েছে বাবা নবীজি হাত বুলালেন আল্লাহর কি কুদরত ছাগল হয়ে গেল জোর কর সুবহানাল্লাহ এটাই আমার নবীজির পাওয়ার এ বাবা জি মুসলমান ভাইরা তো গো আমার সোনা মানিকের তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কে দান করেছে জোর হবে না আমার নবীজির পাওয়ার আল্লাহ দান করেছে ইবনে আদম ইসলাম মাদার জামানি কিরাম চলুন বাবাজি হযরতে আপনার কি ব্যাপার ওদিকে মানুষজন আছে কি ব্যাপার গল্প বেরাদার মাদার সামানি কিরাম ওদিকে কান দেন ওদিকে কিছু মানুষ থাকবে বাবাজি সোনা মানিকেরা যদি কারোর ভোক লাগে দুটো পাঁচটা করে উঠেন খাওয়া দাওয়া করে আবার বসে যান ঠিক কিনা বাবাজি এখনো দুটি বক্ত আছে ওয়াজ শুনতে হবে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম যাই হোক একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বিরাদের ইসলাম মাদার জামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে চলে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না জোর কর সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও তো গো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে কুরআন বাবাজি আমার হযরতে আলী এ বেরাদের ইসলাম মাদার জামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইন এবং খাতুনে জান্নাত ইনারা হলো বাবাজি পাঁচ পাঞ্জাতন এই পাঁচ পাঞ্জাতনকে যদি আমরা মহব্বত করতে পারি জান্নাতি না জাহান্নামি কি গো জোরে বলেন না জান্নাতি বাবাজি দেখেন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবাজি আলীকে ডেকে এসে বলছে বলে আলী এখানে আমার কাছে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গিয়ে বলতেছে বলে উমারে ফারুক কি হয়েছে ভাই বলুন বলে আলী গো আমার মরণের টাইম এসেছে তবে আমি তোমার কাছে দুইটা ওসিয়াত করব তুমি কি মানবা হযরত আলী বলছে কি ওসিয়াত বলে এক নম্বর আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে নাবিজে রওজাতে যাবেন যাওয়ার পরে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর যদি না আসে আমি জানবো যে আমি গুনাহগার কে বললেন
হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আর দ্বিতীয় নাম্বার কি বলে আলী যখন আমি ইন্তিকাল হয়ে যাব তখন তোমার হাত দিয়া আমাকে একটু গোসল করায় দিও জোরে বলবেন না বেরাদার যেমন এই কথা বলা বাবাজি হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে বেরাদার ইসলাম মাদান জামানি কিরাম হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলতে চেয়ে বলো গো আলী তুমি কান্না করছে কেন আমার তো মরণের টাইম আমি তোমার কাছে দুইটা ওয়াসিয়াত করলাম আমি কি করে ভুল করলাম নাকি এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলতে চেয়ে বলো গো উমার ফারুক আপনি যে বললেন তিনবার সালাম দেওয়ার পরে যদি রোজা থেকে যদি উত্তর না আসে জানবে যে আমি গুনাহগার ও গো উসমান ও গো আমার উমারে ফারুক তবে শুনে নাও তো আপনি নবী কি এতটাই মহব্বত করেছেন এতটাই ভালোবেসেছেন আমি তো সেটা জানি আপনার আয় হল জান্নাতি জোর কর সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এই সুরা মালিকেরাও যখন বাবা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন বলতেছে বলে আলী আলী তুমি এটাই করবাও আর যখন সালাম যখন আওয়াজ ফিরে আসবে তখন তখন জিজ্ঞাসা করবা বলো গো নবীজি উমারে ফারুকের লাশটা কোথায় দাফন করা হবে আমার নবী মুস্তফাই বলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যখন বাবাজি আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে উমারে ফারুক মানতেছেন বলো গো উমারে ফারুক তবে শুনে নাও আপনি আমাকে গোসল দিওতে বললেন এই কারণটা কি বলুন না তোমারে ফারুককে দেখে দে বলতেছে বলে আলী আলী আপনি তো নবীকে আখেরি গোসল দিয়েছিলেন আপনি তো নবী মুস্তফার শরীর মুবারক হাত লাগায়াছিলেন আমি এটা চাই যে আলীর শরীর মুবারক আপনার নবী মুস্তফার শরীর মুবারক হাত লাগিয়েছে ওই হাত যেন আমারও শরীরে থাকে জোরে কোন সুবহানাল্লাহ এ বাবাজি এটাই বাবা প্রেম খেলা প্রেম এই বাবাজি প্রেম জিনিসটা বাবা কখনো দলিল দিয়ে আপনার বোঝানো যায় না টাকা দিয়ে বোঝানো যায় না প্রেম জিনিসটা হয় বাবাজি দিল থেকে প্রেম কি গো আপনার দলিল হয় তোমাকে দলিল দিয়ে দেখা তোমাকে খুব ভালোবাসে হবে দিলে দিলে এই দিলে যতক্ষণ আপনার একটা মানুষকে মহব্বত না করতে পারবেন বাবাজি ততক্ষণ বাবাজি কিছুই বোঝা যাবে না এই বেরাদের ইসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আলী তোমার এতটাই পাওয়ার এতটাই পাওয়ার আমার নবী মুস্তফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল ওই পানিটাকে আপনি শোষণ করে নিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটাই পাওয়ার বানিয়েছে এতটাই পাওয়ার বানিয়েছে আসমানে যা আছে বলতে পারো জমিনে যা আছে বলতে পারো ডানে যা আছে বলতে পারো বামে যা আছে বলতে পারো জোর করে না সুবহানাল্লাহ এই বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো উমার ফারুক ভাই আপনি শুনুন না আমি নবী মুস্তফা সাহেবি কোরআনের যখন শরীর মুবারকে এক জাররা যখন পানি থেকে গেছিল আমি যখন পানিটা জিবা দিয়ে যখন শোষণ করে নিলাম আমার জান পাওয়া বেড়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ এ তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে রিসালাত এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতি বাবা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চেয়ে বলো গো আলী তোমাকে তো আমার নবীজি বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা নবী হলো ইলমের শহর তা তুমি হলো দরওয়াজা জোর করে সুবহানাল্লাহ এ আলী তোমাকে পাওয়ার বালা ব্যক্তি বানিয়ে দিয়েছি একমাত্র আমার নবী মুস্তফার মহব্বতের কারণে জোর করে সুবহানাল্লাহ কি হয়েছে জানেন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীর কাছে গিয়ে বলছে